আজকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 36 নং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের একটি ওয়ার্ডে দাঁড়িয়ে আছি। এখানে আমার পাশে যে অসহায় বাচ্চাটিকে দেখা যাচ্ছে, তার বয়স হচ্ছে 10 বছর। এই 10 বছর বয়সে তার কাছে খাতা কলম থাকার কথা, কিন্তু সেই বয়সে সে টেম্পুর হেল্পারি করে, যে টেম্পুর পিছনে যে দাঁড়িয়ে থেকে টাকা সংগ্রহ করা, এক কথা টেম্পুর অ্যাসিস্ট্যান্ট কিংবা হেল্পার যাই বলা যায়। তো এই বাচ্চাটা, এই 10 বছর একটি বাচ্চা জীবন যুদ্ধে নেমেছে তার পরিবারকে বাঁচানোর জন্য। তার পরিবার বলতে তার আরও ছোট দুটি ভাই আছে এবং তার মা। তার বাবা একজন রিক্সা চালক, কিন্তু খোঁজ খবর রাখে না। বিদায় সংসারের চাকা ঘুরানোর জন্য এই 10 বছরের ছেলেটিকে টেম্পুর হেল্পারি করতে হয়। এই টেম্পুর হেল্পারি করতে গিয়েই কিন্তু পিছন থেকে একটি গাড়ি তাকে আঘাত করে এবং দুর্ঘটনা কবলিত হয়ে তার ওই পাটা থেতলে যায়। প্রথমবার অস্ত্রোপচার হয়, এরপরে আবারও অস্ত্রোপচার হবে, কিন্তু ওর মার কোনো ইনকাম সোর্স নেই। যে কারো বাসায় ঝিয়ের কাজ করে যে টাকা আনবে সেই ব্যবস্থাও নেই, কারণ এখানে ছেলের কাছে যে থাকতে হচ্ছে তাকে। তাহলে এখান থেকে যে ওষুধগুলো দেওয়া হয়, ইঞ্জেকশনগুলো দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক যে মেডিসিন, কিন্তু মোটামুটি একটা ভালোই দাম আছে। এগুলো কেনার জন্য তার মা রাস্তায় মানুষের কাছে ধার হাত পাততে হয়। যেদিন হাত পাততে পারে না সেদিন ইঞ্জেকশনও কেনা হয় না। তো এই অসহায় পরিবারটির খবর এখানকার একজন ডক্টর স্যার, কী নাম না বলছো? হ্যাঁ, কী নাম বলছো? আলী জামান স্যার। হ্যাঁ, আলী জামান স্যার, ওই স্যার আমাদের সাথে যোগাযোগ করে যে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য এবং এখানকার আশপাশের মানুষজন আমাদের ইনফর্ম করে, সেই পরিপ্রেক্ষিতে আমরা এসেছি ওর পাশে দাঁড়ানোর জন্য। আমরা যদি ওর মায়ের সাথে একটু কথা বলি, আপনার নাম কী? লিলুভা। জোরে কথা বলেন। লিলুভা। নীলুফা, আপনাদের দেশের বাড়ি কোথায়? ভোলা। ভোলা। ভোলা কোথায়? বেলুমিয়া বাজার। ভোলা সদর থানা? সদর থানা। ভোলা সদর থানা, বেলুমিয়া বাজার। আচ্ছা, তো এখানে থাকেন কোথায়? শঙ্খলা ক্রসিং। শঙ্খলা ক্রসিং। এ কোন জায়গায় হেল্পারি করে? এ হেল্পারি করছে দুপুর শঙ্খলা ক্রসিংয়ে। আচ্ছা, তো এখন এই এখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ছেলে তো এই মাত্র 10 বছর বয়সে হেল্পারি করে, কেন তার দেশে হেল্পারি করতে? মানে অভাবে। অভাবে তাকে তো লেখাপড়া করাতে পারে না, এক ক্লাসও পড়ে নেই। জি না। আচ্ছা, তো সরাসরি আর বইও কিনে দিতে পারেন না? জি না। আচ্ছা, তো আপনার এই এ বড় ছেলে? জি। এর ছোট কজন আছে? দুইটা আছে। দুইজন আছে। তো আপনার স্বামী তো বলছেন রিকশা চালায়? জি। তো সে খোঁজ খবর রাখে না? হে, ঠিক মতো মানে কাজ কাম করে আইও না বাসা। বাসায় আসে না। আচ্ছা, তো আমরা যেটা জেনেছি যে ওনাদের দেশের বাড়ি হচ্ছে ভোলা জেলার সদর থানার ভেলুমিয়া বাজার নামক স্থানে। এখানে চট্টগ্রামের শনখোলা ক্রসিং নামক একটি জায়গায় এই ছেলেটা হেল্পারি করে। এর এর টাকা দিয়ে, এই হেল্পারি করার যে সামান্য অর্থ, এই অর্থ দিয়ে তার ছোট দুটি ভাই মা সহ একটি বস্তিতে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাচ্চাটির হাতে একটি যে বাল্যশিক্ষা কিংবা সরাসরি আর বইও পর্যন্ত উঠে নাই, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া তো দূরের কথা। এই লজ্জা আমাদের সমাজের, এই লজ্জা কারোই না, এই লজ্জা পুরোটা আমার। কারণ অন্য কারো কথা যদি বলা হয় তখন আবার আমি খারাপ হয়ে যাব। তাই কারো দোষ দেবো না, দোষ আমারই। আমি এই সমাজের একজন মানুষ, এজন্য আমি নিজেকে ব্যর্থ মনে করছি। তোমার নাম কি বাবা বলো? নাইম। নাইম। আচ্ছা, তুমি তো লেখাপড়া করতে পারো নাই, সরাসরি আর বইও পড়তে পারো নাই? না। আচ্ছা, তোমার কি ইচ্ছে হয় লেখাপড়া করতে? লেখাপড়া করতে ইচ্ছে হয়? জোরে বলো, ইচ্ছে হয়? হ্যাঁ। কিন্তু লেখাপড়া তো করতে পারো না, ওই টেম্পুর হেল্পারি করো তুমি নাকি? সারাদিনে টেম্পুর হেল্পারি করলে তোমার কয় টাকা দেয়? 150-100 টাকা দেয়। 100-150 টাকা দেয়? এই প্রতিদিন এরকম হেল্পারি করে 150-150 টাকা নিয়ে তোমার মায়ের কাছে দাও। তাহলে তুমি তো যে চকলেট, চিপস, আচার এগুলো তো কিছুই কখনো খাইতে পারো না? হ্যাঁ না। আচ্ছা, আর তোমার বয়সী ছেলেরা যখন স্কুলে যায় তোমার খারাপ লাগে না? খারাপ লাগে। খারাপ লাগে? জোরে বলো, খারাপ লাগে? খারাপ লাগে। আচ্ছা, তো তুমি যখন টেম্পুতে ছিলা কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে? নামছি, গাড়ি মারি দিছাই। ও টেম্পুর ওই হাতল থেকে পা নিচে দেওয়ার সাথে সাথে পিছন থেকে গাড়ি এসে মারা দেয়? আচ্ছা, তো আমরা ওর থেকে যেটা জানলাম যে ও সারাদিন টেম্পুর হেল্পারি করে 100-150 টাকা পায়। এই 100-150 টাকা তার মায়ের কাছে তুলে দেয়, সেটা দিয়ে তাদের সংসার কোনো মতে চলে। কিন্তু যে বয়সে তার পড়ালেখার কথা ছিল, 10 বছর বয়স, সে কিন্তু ক্লাস ওয়ানেও ভর্তি হইতে পারে নাই এবং যে বাল্যশিক্ষা বা সরাসরি আর যে বই সেটাও কিন্তু সে পড়তে পারে নাই। এবং তার মতো একটি ছেলে, তারও ইচ্ছে করে চিপস, সুইংগাম, আচার, চকলেট এগুলো খাওয়ার জন্য, কিন্তু ওই 150-150 টাকা মায়ের হাতে তুলে দেওয়ার কারণে তার যে মনের চাহিদা সেটাও কখনো পূরণ হয় না। আর আজ এখন হাসপাতালের বেডে এই দুর্দশ মুমূর্ষ অবস্থায়, এই বিভৎস অবস্থায় তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং আজকে আমরা প্রথম পর্যায়ে অন্তত যাতে অপারেশনটা হয়
এজন্য নগদ 10,000 টাকা ওর মায়ের হাতে আমরা তুলে দিয়ে যাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 19, 20 এখানে 10,000 টাকা আছে। হ্যাঁ, এই 10,000 টাকা দিয়ে আপনি আপাতত চিকিৎসা শুরু করেন। এবং এই শুধু এটা না, এই ছেলে যখন ভর্তি হয়েছে আমরা কিন্তু একজনের হাসপাতাল থেকে খাবার দেয়, ওনারা কিন্তু দুইজন, তো দুইজনে যাতে একজনের খাবার ভাগ করে না খেতে হয় এই জন্য আমরা আমাদের যে প্রতিদিনের 20 জন বেয়ারিশ মানুষের খাবার দিই সেখান থেকে 1 প্যাকেট খাবার ওনাদেরকে ব্যবস্থা করে দিয়েছি যাতে দুইজনে খাবার হয়। আমাদের খাবারগুলো প্রতিদিন পাচ্ছেন তো? জি। আচ্ছা, তো আমরা এই ওনারা যতদিন হাসপাতালে থাকবে হাসপাতাল থেকে একজনের খাবার দেয়, আরেকজনের খাবার আমাদের পক্ষ থেকে দিব, এবং যতদিন থাকবে আমরা আমাদের পক্ষ থেকে এই খাবারটা ততদিন চালিয়ে যাব যাতে তারা ক্ষুধায় কষ্ট না করে। এবং এই 10,000 টাকা দিয়ে অপারেশনের সমস্ত জিনিসপত্র কিনবে এবং এর রক্ত থেকে শুরু করে আনুষঙ্গিক যে সহায়তা লাগে সেটাও আমাদের সদস্যরা দিবে। এর পরবর্তীতেও আমরা আমাদের সহায়তা অব্যাহত থাকব এই বাচ্চাটি সুস্থ হওয়ার জন্য। আর আজকের এই 10,000 টাকা স্পন্সর করে আমেরিকা নিউ ইয়র্ক শহর থেকে আমার এই নামে নাম শওকত ভাই, ধন্যবাদ জানাচ্ছি শওকত ভাইকে। এবং সেই সাথে প্রচণ্ড লজ্জা এবং ঘৃণা নিজের উপর রেখে এই ভিডিও শেষ করছি যে একটি 10 বছরের বাচ্চা যার হাতে একটি সরসীরের বই উঠল না, আফসোস এই সমাজের প্রতি, মানুষের বিবেকবোধ এবং মমত্ববোধ যাতে বৃদ্ধি পায়, বাংলাদেশের কোনো জায়গা যাতে এরকম বাচ্চা কষ্ট করে না বলে যে আমি সারাদিনে 150 টাকা ইনকাম করি মায়ের হাতে দিয়ে এর জন্য আমি পড়তে পারি না, কিংবা আমার হাতে একটি বই এখনও পর্যন্ত উঠে নাই, বা বাচ্চারা যখন স্কুলে যায় টেম্পুর হাতল ধরে ঝুলতে ঝুলতে সেদিকে তাকিয়ে থাকে, এরকম যাতে না হয়, আমরা যাতে একটি মানবিক সুন্দর বাংলাদেশ দেখতে পারি, এ হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।